আন্তর্জাতিক বাজারে ডাল চিনি ও ভোজ্য তেলের দাম বাড়ার অজুহাতে এসব পণ্যের দাম বাড়িয়ে দিয়েছেন দেশীয় ব্যবসায়ীরা। এর মধ্যে চিনি প্রতি কেজিতে 8 টাকা, ভোজ্য তেল লিটারে 8 টাকা আর মসুর ডাল বেড়েছে কেজিতে 10 টাকা করে। তবে পর্যাপ্ত আমদানি থাকায় তেমন একটা দাম বাড়েনি চালের। অন্যদিকে ডাল চিনি ভোজ্য তেলের বাড়তি দামের জন্য পাইকারি ব্যবসায়ীদের দায়ী করছেন খুচরা ব্যবসায়ীরা। দর্শক, এই বিষয়ে জানবো, আরো জানাতে যোগ দিচ্ছেন রাজধানীর কারওয়ান বাজার থেকে বিল্লাল হোসেন। বিল্লাল, আমরা দেখতে পাচ্ছি যে চিনিতে 8 টাকা কেজি, ভোজ্য তেল লিটারে 8 টাকা এবং সেই সাথে মসুর ডালে বেড়েছে 10 টাকা। এই যে হঠাৎ করে দাম বৃদ্ধি, ক্রেতাদের প্রতিক্রিয়াটা কি? সেই সাথে আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কথা বলা হচ্ছে, সেই অজুহাতে বাড়ানো হয়েছে, তো কি মনে হচ্ছে আপনার? রিদোয়ানা, আমি কারওয়ান বাজারে এসে এখানকার খুচরা বিক্রেতা এবং ব্যবসায়ীদের সাথে কথা বলে যে জিনিসটি জানতে পেরেছি যে গত এরই মধ্যে তারা যে অজুহাতটি দেখাচ্ছেন যে আন্তর্জাতিক বাজারে চিনি, তারপর হচ্ছে আপনার ভোজ্য তেলের দাম বেড়ে যাওয়ায় আসলে এখানকার বাজারে তালের দামটা বাড়ছে। যদিও এখানকার ব্যবসায়ীরা বলছেন যে আন্তর্জাতিক বাজারে ততটা দামটা বাড়েনি, তবে যেই বাড়ার যে কারণটা হিসাবে তারা যেটি দেখিয়েছেন, এখন পর্যন্ত আসলে ভোজ্য তেলের যে খোলা যে তেলটা সেটার দাম কিছুটা বাড়লো, বাট অন্যান্য তেলের দামটা আসলে স্বাভাবিক রয়েছে। আপনাকে যদি বলে রাখি, এখানকার চিনির দামটা বেড়েছে কেজিতে প্রতি 8 টাকা করে, তারপর হচ্ছে যে এখানকার আপনার মসুর ডাল সেটা কেজি প্রতি 8 টাকা করে বেড়েছে, তো দেশীয় মসুর ডালটা এখনও দামটা স্বাভাবিক রয়েছে। এছাড়া অন্যান্য যে সকল নিত্য প্রয়োজনীয় জিনিস আছে সেগুলো দামটি অনেকটাই স্বাভাবিক রয়েছে। তবে ব্যবসায়ীরা বলছেন যে এখানে গতকালকের যেই বাণিজ্য মন্ত্রণালয়ের একটি সংবাদ সম্মেলন হয়েছে, সচিব যে কথাটি বলেছেন যে আন্তর্জাতিক বাজারের যে একটি প্রভাব সেটি আসলে এখনও এই কারণ বাজারে পড়েনি, তবে তারা যেটি বলছেন যে এটা একটি সুযোগ নিয়ে যারা মজুদদার আছেন, আড়তদাররা আছেন, তারা আসলে একটি সিন্ডিকেট তৈরি করে এই দামটা এখনও বলছে যে এখনও যদিও দামটা না বাড়লো, তারা একটা সিন্ডিকেট তৈরি করে দামটা এরই মধ্যে বেরিয়ে দিয়েছেন। তবে সেই সকল পণ্যগুলো এখনও বাজারে আসেনি, তবে দু এক দিনের মধ্যেই তেলটা চলে আসবে, এরই মধ্যে হচ্ছে চিনি আপনার আমরা যদি বলি চিনি আর ডালটা এখনও বেড়ে গিয়েছে, তো এই আর চালের দামটা স্বাভাবিক রয়েছে। তো এই ছিল কারণ বাজার থেকে আমার কাছে সর্বশেষ। বিল্লাল, ধন্যবাদ আপনাকে কারওয়ান বাজার থেকে খবরাখবর জানাবার জন্য।